গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আরেকটা নতুন সুন্দর ব্লগ তোমাদের সাথে স্টার্ট করছি। আজকে হচ্ছে বুধবার, এখন সকাল ওই 9:30 মতন। আমি সকালে চা দিয়ে আজকে তোমাদের সাথে আমার সুন্দর সকালটা শুরু করছি, একদম চা চা টাইপের। দেখো, তার সাথে তিনটে বিস্কুট নিয়েছি আজকে। আসলে আমার এই ক্রিম কেকার বিস্কুটগুলো এত ভালো লাগে খেতে, যে কারণে একটা আধটাতে মন ভরে না, তো ভাবলাম একেবারে তিনটে নিয়ে নিই। তো তোমাদের সাথে একটুখানি খুনসুটি করছিলাম, বন্ধুদের সাথেই তো এগুলো করা যায়, তাই না? তো ওখানে মা উনি দাঁড়িয়ে কিছু একটা কথা জিজ্ঞেস করছিলো, তো আমি একটু করে কথা উত্তর দিচ্ছি, আর এখানে একটু করে চা খাচ্ছি, আর একবার করে ক্যামেরার দিকে তাকাচ্ছি। তো এখন আমার মোটামুটি কাজ অনেকটা গোছানো আছে, যে কারণে আমি একটু রিল্যাক্স করে বসে বসে দেখো চাটা খাচ্ছি। আর এটা কিন্তু এমন না যে আমি ক্যামেরার জন্য করছি, বিশ্বাস করো। আমার যখন রিল্যাক্স করে চা খাই না, তখন অটোমেটিক আমার চোখটা বন্ধ হয়ে আসে। আগে হতো না, বিশ্বাস করো, আমি বিয়ের আগে না এত চায়ের ব্যাপারে আমার কোনো ফ্যান্টাসি ছিল না, কিন্তু এখন যেন মানে বেশি হয়ে গেছে এখানে আসার পরের থেকে। কারণ এখন যেন মনে হয় চায়ের টাইমটা আমার কাছে ভীষণ একটা এনার্জির টাইম। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো রান্নাঘরে চলে এসেছি, আর রান্না আজকে হচ্ছে তড়কা রাতের জন্য। সকালের সমস্ত রান্না হয়ে গেছে। আজকে হচ্ছে, কালকে দেখলে ভেন্ডি কেটে রেখেছিলাম, তো ডিম ভেন্ডি পেঁয়াজ দিয়ে একটা ভাজা মতন করেছি, রেসিপি টাইপের করেছি। আর চুনো মাছের কি বলে ওটা, ঝাল দেওয়া যেটা বলে সর্ষে দিয়ে, সেটা একটা করেছি। চুনো মাছের মানে ওই যে মোড়লা, ছোটো ছোটো মোড়লাগুলো সেদিন দেখিয়েছিলাম তোমাদের, সেটার একটা ঝাল দেওয়া মতন করেছি সর্ষে দিয়ে। আর নিম পাতা করবো, সেটা খাবার আগে আগে করবো, কারণ নিম পাতাটা গরম ভালো লাগে। নিম পাতাটা বেগুন দিয়ে করবো, প্রতিদিন আলু দিয়ে করি, তো আজকে ভাবলাম বেগুন দিয়ে করি। তো বেগুনটা কুচি কুচি করে কেটে রাখছি, তারপরে যখন খাবো তার আগে আগে নিম বেগুনটা করে নেবো। আর ডাল আছে, কারণ যেহেতু মাছটা একটু ঝোলঝোল মানে রসা রসা টাইপের, তো জন্য ডাল আছে করা ডাল। আর রাতের জন্য হচ্ছে তড়কা। তো আমার চা তখন খাওয়া হয়ে গেছে, আর সকালে জলখাবারের জন্য একটা ভাজা করেছি, সেটা হচ্ছে আলু পেঁয়াজ ভাজা। অনেক দিন আলু পেঁয়াজ ভাজা করিনি, তো আজকে ভাবলে আমার আর মামনের জন্য আলু পেঁয়াজ ভাজা করি, আর বাপির জন্য ওই কাঁচাকলা আলু ওই তরকারি ঝোলটা আছে, আলু পেঁয়াজ ভাজাও একটু নেবে। আর ওই যে দেখতে পাচ্ছ বাটিতে, তো ওটাতে ডিম সেদ্ধ আছে আমাদের তিনজনের একটা একটা করে। তো এখানে এখন তড়কাটা আছি, এখানে তোমার পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলো প্রথমে একটু ভেজে নিচ্ছি। আর কিছুটা রসুন আমি রেখেছি যেটা কাঁচা দেবো, কিছুটা কাঁচা লঙ্কাও রেখেছি যেটা কাঁচা দেবো। এইখানে তড়কাটা আমার সেদ্ধ করে নিয়েছি, সামান্য হলুদ আর সামান্য নুন, মানে নুনটা ঠিকঠাক দিয়েছি হলুদ দিয়ে। এরপরে মশলাটা কষিয়ে এর সাথে তড়কা কষাবো। আর এটা হচ্ছে মাংসর ঝোল, কালকে চিকেন হয়েছিল, সেই চিকেনের ঝোল মানে তড়কায়। একটা তোমাদের কথা বলছি, সিক্রেট কথা, হ্যাঁ, তো তড়কাতে যদি একটুখানি মাংস ঝোল দাও তাহলে কিন্তু তড়কার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এমনি নর্মালি সবাই সবসময় ধরো মাংস ঝোলটা অ্যাভেলেবেল থাকে না, তবে যখন অ্যাভেলেবেল থাকবে তখন তড়কাটা একটু মাংস ঝোল দিয়ে করে দেখো, দারুণ টেস্টি হয়, তার সাথে মেথি পাতা। তো আজকে সেভাবেই করছি, যেহেতু কালকে মাংস হয়েছিল তো মামনি বললো ঝোলটা রেখে দেয়, আর আজকে তড়কা করে দেয়, যেহেতু বুধবার কারোর কোনো নিরামিষ আমিষের ব্যাপার নেই, সেই জন্য তড়কা। তো এখন এটা করে আমার রান্না নেই, রান্না কমপ্লিট, তারপর জলখাবার খেয়ে নিচে চলে যাবো, নিচে যা যা কাজ করবো সব তোমাদের সাথে শেয়ার করবো যদি হয়, কারণ কালকে একবার করেছি। আর আজকে একটা অনলাইন থেকে আমার জিনিস আসার কথা আছে, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। কী জিনিস মানে, চলো আসুক আগে, দেখি কখন আসে, মানে ডেলিভারি হবে সেটা দিয়ে দিয়েছে, মেসেজ দিয়েছে, এবার আস্তে আস্তে দেখি কটা বাজায়। তো ঠিক আছে, চলো সারাটা দিন কী করছি না করছি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো, সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা খুব ভালো লাগবে। তো তোমাদের যে তখন বললাম একটা পার্সেল আসবে, সেটাই এসেছে, যা এখন নিয়ে নিই। দাঁড়ো মানিটা বের করি, মানিটা চলো দেখাবো পরে, একে নিয়ে নিই, ঠিক আছে? বলছি আমার কাছে খুচরো নেই, 500 টাকা। হ্যাঁ বলো, 4 টাকা? হ্যাঁ 4 টাকা আছে, এটা নিয়ে দিচ্ছি। আচ্ছা
তো এই জায়গাটা হচ্ছে যেখানে আমাদের বাসনপত্রগুলো রাখা থাকে, মানে র‍্যাক তো আছে, সেলফ মতন করা আছে, তার সাথে এটা জানলার মানে জানলার উপরে রান্নাঘরে জানলার কাছে একটা স্পেস আছে। তোমরা তো দেখেছো আগে বা হয়তো খেয়ালও না করতে পারো, যাই হোক, তো এই স্পেসটাতে ধরো ফট করে কিছু একটা ধুয়ে এখানে রাখা হয়, এরকম একটা স্পেস। তো এই জায়গাটা অসম্ভব টাইপের নোংরা হয়েছিল, যে কারণে আমি ভালো করে স্কচ ব্রাইট দিয়ে জায়গাটা ডলে দিলাম। তো দেখো কতটা ফর্সা লাগছে, তাই না? একদম চকচকে হয়ে গেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে রান্নাগুলো, এই যে ডিম ভেন্ডি, এই যে মাছ, মাছের সর্ষে দিয়ে ওটা একটু আলু পেঁয়াজ ভাজা রাখা আছে বাপি রুটির জন্য। আর এইটা হচ্ছে গরমা গরম তড়কা আমাদের রাতের জন্য। তড়কাটা একদম রেডি করে দিয়েছি, জাস্ট ডিমটা ফ্রাই করে রাতে দেবো, কারণ সকাল থেকে ডিমটা দেওয়া থাকলে না একটু কেমন হয়ে যায়। আর এখানে আছে ভাত। তো এবার নিচে এলাম, ওই যে দেখো জামা কাপড় তুলে এনেছি, এই যে এবার এটা পরিষ্কার করব, তারপরে ওইটা আনবক্সিং করব। তো চলো এই কাজগুলো করি, ঠিক আছে? এখন আধ ঘন্টা না, 10-15 মিনিট একটু শোবো, একটু রেস্ট নেব, তারপর করবো। উপরে সমস্ত কাজ হয়ে গেছে, বাবা শান্তি, ঠিক আছে, চলো পরে আসছি। তো আমার নিচের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন এটা খুলবো, কারণ এটা রয়েছে, এটা না দেখলে হচ্ছে না। এটা খুলে দেখি ভেতরে কি আছে, তোমাদের সাথে শেয়ার করি, ঠিক আছে? তার আমি খুলে নিই। হ্যাঁ, তো এই দেখো, এই একটা সুন্দর জামা, এটা কিন্তু বাড়িতে পরার, মানে ওই যে ফ্রক টাইপের হয় না, ফ্রক গরমের জন্য, এটা কিন্তু পিওর কটন, এই যে পিওর কটনের একদম। এই দেখো এতটা, 3/4 হাতা। আর আমি না অনেকটা বড় সাইজের নিয়েছি, একদম ডবল এক্সেল। আমার ডবল এক্সেল কিন্তু লাগে না, আমার মোটামুটি এক্সেল বা লার্জেও কখনো কখনো হয়ে যায়, কিন্তু এটা আমি পুরো ডবল এক্সেল দেখেই বুঝতে পারছো। কারণ এক নম্বর এটা কটনের, যখন একটু কাচবো তখন জিনিসটা একটুখানি মানে ছোট হবে, আর 2 নম্বর এটা গরমে পরবো, গরমে একদমই চিপা চিপা পরা উচিত না, যতটা হালকা পোলকা ঢলা ঢলা পরা যায় ততটাই ভালো। সব থেকে বড়ো কথা, আমার উপরে ধরো যেতে হবে, উপরে রান্নাঘরে উঠতে হবে, ওপরে উঠতে হবে, তাই না? সবসময় তো আমি নিচে বসতে পারবো না, নিচটা ঠান্ডা, কিন্তু গ্রীষ্মকালে ওপরটা একবারে ওঠা যায় না, জাস্ট মানে ভাপ ওঠে। সে যাদের যারা দোতলায় ওঠো তারা সবাই জানো কি অবস্থা হয় দোতলায়। এবার ধরো গরমের মধ্যে আমি যদি চিপু চিপু কোনো জিনিস পরে থাকি আমারই কষ্ট, তাই না? যে কারণে আমি এরকম বিশেষ করে মানে বুদ্ধি করে আমি ডবল এক্সেলে, দেখো ডবল এক্সেল আছে, ডবল এক্সেল নিয়েছি, যে কাচলে একটু তো হবে। হ্যাঁ, আর এখানে দেখো একটাখানি চেন আছে, এই দেখো, এই যে এরকম এরকম খোলা, এ দেখো এদিকেও একটা চেন আছে, এই দিকেও একটা চেন আছে, এই দেখো পুরোটা খোলা। হ্যাঁ, জিনিসটা অনেকটাই লম্বা, তো আমি একটুখানি পরে ট্রাই করে দেখবো, যদিও আমি জানি এটা বড় হবে, ইচ্ছা করি আমি বড় সড়ো নিয়েছি, তাও একবার ওই কতটা মানে ঝুলটা কতটা আসছে সেটাই দেখবো, কারণ নিচে দেখাচ্ছে অনেকটাই ঝোলা, এবার দেখতে হবে কতটা আসছে। জিনিসটা বেশ ভালো লাগছে না দেখতে, প্রিন্টটা খুব সুন্দর, ফ্লোরাল প্রিন্টটা খুব ভালো লাগলো আমার। তো দেখি এরকম আরেকটাও নেবো ভেবেছি, আপাতত একটা নিয়েছি, কতটা কি হয় দেখি তারপরে। তো চলো আমি আগে পরি, তারপর দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এই হচ্ছে ড্রেস, আর এতটা এসেছে পাটা, বুঝতে পারছো? কোনো অসুবিধা নেই, হয়তো কাচলে আরেকটু উঠবে, দেখো একদম পুরো মানে ঢলঢল করছে, যদিও দাঁড়াও ফ্যানটা অফ করি। হ্যাঁ, ফ্যানটার জন্য একটু বেশি উঠছে। এই দেখো, এই হচ্ছে ড্রেস, এই যে এরকম পুরো ঢলঢল করছে। এই দেখো ফ্রক টাইপের, এটা তুমি গরমে বাইরেও পরতে পারো, অসুবিধা কিছু নেই। আর জিনিসটার মধ্যে কিন্তু কোনো ট্রান্সপারেন্সি ব্যাপারটা নেই, আমি এটা একটু ভয় পাচ্ছিলাম যে ট্রান্সপারেন্ট হবে কি না, কিন্তু না, কোনো ট্রান্সপারেন্সি ব্যাপারটা নেই, একদম সুন্দর সফট একটা জিনিস, পুরো কটনের। এটা ফ্লিপকার্ট থেকে নিলাম আমি, আর দাম নিয়েছে 474 টাকা। তোমরা চাইলে এরকম সামার কালেকশন দেখতে পারো, সামার কালেকশন বলে সার্চ করবে ফ্লিপকার্টে, দেখবে এই ধরনের জিনিস দেখাবে। আমার বেশ ভালো লেগেছে, তাই না? ভালো লাগছে না? এটা আজ থেকে পরা স্টার্ট করে দেবো, কোনো অসুবিধা নেই, শুভ কাজে একদম দেরি করতে নেই। তো একবার দেখিয়ে আসি আমার শাশুড়িকে, নাহলে হট করে যদি পড়ি না, তখন যদি দেখে তখন বলবে
মা আমাকে দেখালি না, দেখিয়ে আসি চল। তো স্নান টান কমপ্লিট, ঠাকুর প্রণাম কমপ্লিট, এবার উপরে যাব, খাওয়া দাওয়া করতে হবে কারণ 2 বাজে। আর এই যে দেখো জামাটা পরে নিলাম, মা অনেক বললো ভালো লাগছে দেখতে, আরও 2-1টা কিনে নিবি। মানে আমি ফ্লিপকার্ট থেকে তো অনেকগুলো দেখে রেখেছি, এবার একসাথে তো সবগুলো নেওয়া যায় না, একটা নিলাম, দেখলাম যে জিনিসটা কেমন, কতটা কমফোর্টেবল, এরপরে দেখা যাক আস্তে আস্তে নেব। আমার তো না থাকা নয়, মানে মনে হলে একটা নিই, এরকম ধরনের ফ্রক টাইপের, অনেকদিন ফ্রক টপ পরা হয়নি। আর এরকম হাতা নিয়েছি কেন বলতো, আমি চাইলে ছোটো হাতা নিতে পারতাম কিন্তু এরকম হাতা নিয়েছি কারণ রোদে টোদের জন্য একটুখানি গার্ড হবে, আর কিছুই না। যদিও রোদে সেরকম বেরোনো হয় না, তাও যেটুকু হয় এই আর কি। তো এবার যাই উপরে, চলো। তোমাদের তো রান্নাগুলো দেখিয়ে দিয়েছি, এখন আর কিছু না, নিম পাতাটা জাস্ট ভাজবো, খাওয়া দাওয়া করবো তারপরে। তো আবার তোমাদের সাথে আমার সন্ধ্যাবেলায় দেখা হবে, এখন উপর থেকে এসে একটু ফল খেয়ে তারপরে একটু নিজের মতো সময় কাটাবো, ঠিক আছে? গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধ্যাবেলায় একেবারে আবার 4 মুড়ি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। এটা হচ্ছে কলাই মুড়ি, যেটা মা দিয়েছিল আর কি, তার সাথে একটুখানি ডালমুট নিয়েছি আর একটুখানি মটরশুঁটি। তো এভাবে তেল দিয়ে মেখে সন্ধ্যাবেলা 1 কাপ গরম গরম চায়ের সাথে কিন্তু দারুণ জমে যায় আমার। তো এবার রান্না জোগাড় করব, খাওয়া দাওয়া হয়ে গেছে, সমস্ত কিছু একটু একটু করে ভাপিয়ে নিয়েছি কারণ এটা প্রথমে ভেবেছিলাম কি ভাজা টাইপের করবো, তারপর ভাবলাম সবজিগুলো এমনভাবে আমি কেটেছি মানে সবজিটা মানে তরকারি হয়ে যাবে সেরকম টাইপের কাটা হয়ে গেছে, মানে চোখো চোখ করে, তো সেই জন্য তরকারি করবো। তো একটু করে ভাপিয়ে নিয়েছি, এখানে ফুলকপি, ব্রকোলি, আলু, ব্রকোলি, সিম, ক্যাপসিকাম এগুলো ভাপানো আছে। আর এইখানে অল্প একটু আলু নিয়েছি, আলুটাও একটু ভাপিয়ে নিয়েছি। আর এইখানে একটা মশলা করব, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, নিরামিষই করব কারণ কালকেও হয়ে যাবে, তাহলে মামুনির কালকে মঙ্গল বৃহস্পতিবার নিরামিষ হয়ে যাবে। আর পেঁয়াজ রসুন ভালো লাগছে না কারণ কালকে ডিমের ঝোল করবো, একটা পেঁয়াজ রসুনের মোটা করে ঝোল হবে, মাছের ঝোলও হবে, মাছ ভাজা, মানে ডিমের ঝোলটা হবে পরশু দিনের জন্য, কালকের আমার বাপির মাছ ভাজা হবে। তো যাই হোক, আপাতত এই রান্নাটা আমি করি, বাপি আছে হাঁটতে, হেঁটে এলে তারপরে রুটি জোগাড় করব। তো এই রান্নাটা ফটাফট করে নিই, চলো। তো এই সবজিগুলো হয়ে গেছে ভাজা সমস্ত, ভেজে ভেজে তুলে নিয়েছি একটু করে, আর এর মধ্যে ব্রকোলিটা দিয়েছি হোক, আর এই যে মশলাটা পেস্ট করে নিয়েছি। তো ব্রকোলিটা হয়ে গেলে এবার তরকারিটা বানিয়ে নেব। আর বাপি এখন আসেনি, বাপি আস্তে আস্তে আমার এটা হয়ে যাবে। তো একবার নিচে যাই, অল্প এসেছে, মুখটা তো ভালো লাগছে কেন জানি না, মানে লাইটটার জন্য বুঝতে পারছি। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 10:50 মতন বাজছে, এবার নিচে যাব। ওই যে দুধটা ফুটছে, আজকে দুধটা একটু দেরি হয়েছে আর কি ফোটাতে, তো দুধটা ফুটছে, ওখানে ফুটুক। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তরকা তো সকালেই দেখলে উঠি, তরকা আর ডিমের অমলেট এই খাওয়া হয়েছে সবার। তো এবার নিচে যাব, নিচে গিয়ে অর্ক বিছানাটা করে দিয়েছে, জাস্ট ভিডিওটা একটু এডিট করে দেবো, আর মায়ের সাথে একটু কথা বলে শুয়ে যাব। চলো আজকের মতন এখানে তোমাদের সাথে টাটা, বাই বাই। কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটা লাইক চাই চাই, ঠিক আছে? কালকে আবার চলে আসবো নতুন সুন্দর ব্লগ, আজকের মতন টাটা।